ইয়াদা তু তশকিল মজলিসুল উজারা আলা নাহ 2017 সালের জুন মাসে সৌদি আরবের সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে মনোনীত হন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর থেকেই দেশটির নেতা হিসেবে বিবেচিত হয়ে আসছেন তিনি। এমনকি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না পেলেও যুবরাজ সালমানই হয়ে উঠেছেন সৌদি আরবের মুকুটহীন বাদশাহ। সৌদি আরবে আসা বিদেশি নেতাদের স্বাগত জানানোর পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক বা জোট সম্মেলনে নেতৃত্ব দান সবই করছেন যুবরাজ সালমান। এবার দায়িত্বটা আরো বেড়ে গেল তার। মঙ্গলবার যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন বাদশাহ সালমান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় এ বিষয়ে একটি রাজকীয় আদেশও জারি করা হয়েছে। তবে যুবরাজ প্রধানমন্ত্রী হলেও মন্ত্রিসভার প্রধান হিসেবে নিজের দায়িত্ব পালন করে যাবেন বাদশাহ। হঠাৎ করেই এই নিয়োগ কেন সে বিষয়ে কিছু জানা যায়নি। সৌদি গণমাধ্যম বলছে দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় আড়ালে আছেন 86 বছর বয়সী বাদশাহ সালমান। রাজপরিবার শাসিত দেশটির পদাধিকার বলেই বাদশাহ নিজেই মন্ত্রিসভার প্রধান ও প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ধীরে ধীরে দায়িত্বভার যুবরাজের হাতে হস্তান্তর করছেন তিনি। এর আগে দেশটির উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এমবিএস হিসেবে পরিচিত প্রিন্স সালমান। দায়িত্বে আসার পর থেকে নিজেকে নানা কারণে বিতর্কিত করেছেন তিনি। সৌদির সমাজ ব্যবস্থায় এনেছেন বিভিন্ন সংস্কার। তবে সবচেয়ে আলোচনায় আসেন সাংবাদিক জামাল খাশোগি হত্যা ইস্যুতে। তার নির্দেশেই তুরস্কের সৌদি দূতাবাসে খাশোগিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। রেহানুল রানা, সময় সংবাদ।